যে উপবিষ্ট সিপিআইএম পার্টির রাজ্য সম্পাদক সহ আজকের এই সভার যিনি পরিচালনা করছেন আমার দিদি থেকে শুরু করে যারা আপনারা এসেছেন সকলকে সালাম শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন পশ্চিম বাংলার বুকের মানুষ জেগে গেছে, কেউ ঘুমিয়ে নেই। ঠিক তাদের সাথে সাথে দেগঙ্গার গ্রাম, দেগঙ্গার শহর, দেগঙ্গার মানুষ সকলে কিন্তু জেগে গেছে। এই জায়গা একদম দেগঙ্গার যেখানে ভোট গণনা হবে, ততক্ষণ ভোট গণনার শেষ পর্যন্ত জেগে থাকতে হবে। পারবেন তো? পারবেন? এই ভোট গণনার শেষ হবে, সার্টিফিকেট নেওয়া হবে, তারপরে আমরা দেগঙ্গা ছেড়ে বাড়িতে যাব, ঠিক আছে? তো এটা প্রত্যেকে মাথায় রাখবেন। কেন আজকাল গ্রামগঞ্জে তৃণমূলের চোর ডাকাত গুন্ডা বদমাইশ গুলো কি বলছে জানেন তো? তোরা গ্রামে গ্রামে ভোট দেবে মানুষ তোদের, আর তোরা যখন গণনা কেন্দ্রে যাবি তখন দেখবি সেখানে তোদের ক্যান্ডিডেটকে মেরে দিয়ে বাইরে বার করে দিয়ে আমরা জিতে ভাই বাড়িতে আসবো। ভাই আমরা যারা ক্যান্ডিডেট হয়েছি 2023 সালের নির্বাচন মাথায় রাখবেন, আমরা আমাদের মা এবং আমাদের বাপ আমাদের স্ত্রীদের কাছ থেকে একেবারে বিদায় নিয়েই প্রার্থী হয়েছি, আমরা কিন্তু ছাড়া বান্দা নয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। কিন্তু কাদের জন্য লড়াই করব, কাদের জন্য জীবন দেব, তার আগে পাবলিক জনগণ যারা আছেন আপনারা 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 আপনাদের ঠিক হতে হবে, আপনাদেরও সঙ্গ দিতে হবে, সাথ দিতে হবে, পাশে থাকতে হবে, তাহলে এই জনগণের জন্য জীবনটাকে উৎসর্গ করতে ভালো লাগবে, হাসি মুখে মৃত্যুবরণ করতে ভালো লাগবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা জানেন এই পশ্চিম বাংলার যে অবস্থা, হক কথা ন্যায় কথা বলার জন্য ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক, তাকে কলিকাতার রাজপথে যেভাবে অপদস্থ করা হয়েছে, যেভাবে পিজন মেলে তোলা হয়েছে, তার বিরুদ্ধে জবাব এবছরে ব্যালটে দিতে হবে। পারবেন তো? ব্যালটে দিতে হবে, আরো জবাব দিতে হবে। আনিস খান মাদ্রাসা নিয়ে আন্দোলন করেছে, এনআরসি নিয়ে আন্দোলন করেছে, তাদের বিরুদ্ধে জবাব দিতে হবে আপনাদের। আপনারা জানেন আপনাদেরকে দিদিমণি কি ভাষায় ডাকে জানা আছে তো? অনেককে ডাকে দুধেল গাই বলে, সেই দুধেল গাই যাদেরকে বলে, আপনারা ভাবুন দিদিমণি তার ভাইপোকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে যায়, কিন্তু বাংলার জনগণকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে যায় না। তাই আমরা বলছি বাংলার মানুষকে বাঁচাবার জন্য নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গেছে, এ জবাব আগামী দিন আপনাদেরকে দিতে হবে। আজকের এনআরসির গল্প শোনাচ্ছে, গ্রামে গঞ্জে বিভিন্ন গল্প শোনাচ্ছে, সমস্ত গল্প শুনুন, খান দান সব কিছু করেন, আবার অনেককে টাকা দেওয়ার প্রলোভন দিচ্ছে, দিচ্ছে তো? মা বোনেদের বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আরো বিভিন্ন ভাণ্ডার করে দিচ্ছে, কিন্তু এটা জেনে রাখুন দিনের শেষে আপনার পকেট থেকে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কিন্তু সে বার করছে, আপনার ট্যাক্সের টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার, আপনার ট্যাক্সের টাকায় উন্নতি। তাই আপনাদেরকে বলবো এখন সংগ্রাম করুন, লড়াই করুন, লড়াইয়ের ময়দানে আপনাদেরকে পিছনে রেখে ভাববেন না আমরা এগিয়ে যাব, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সামনে থেকে লড়াই করব, এই অঙ্গীকার এই দেগঙ্গার মাটিতে করলাম। এই বলেই সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, সকলকে সংগ্রামী অভিনন্দন।